আমার এই জাল দিয়ে কীভাবে ধরা যায়। এই হচ্ছে আমাদের মাছ। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম ইউটিউব চ্যানেল শীতল রুমের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা জেনে নিব বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে মূলত কী পরিমাণে লাভ হওয়া সম্ভব এবং কী পরিমাণে খরচ হবে। তো এটি আমরা জেনে নেব একজন সফল খামারি এর নিকট থেকে, অর্থাৎ তিনি এর পূর্বেও দুইবার হারভেস্টিং করেছেন রিপন ভাই। তো তার নিজের মুখ থেকে জেনে নেবেন এখানে কী পরিমাণে লাভ হওয়া সম্ভব, এবং আপনারা তার মুখের কথাটা শুনে আপনাদের সিদ্ধান্তটা নিতে খুবই সহজ হবে, কেননা এটি আসলে একটি লাভজনক সেক্টর। সেটি একজন খামারির নিকট থেকে আমরা জেনে নিব। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আচ্ছা, আপনি এটা বিশ্বাস করেন যে বায়োফ্লকে আসলেই খাবারের খরচ কম লাগছে, বা কত পার্সেন্ট কম লাগছে? 100% কম লাগছে। আমার এই ট্যাঙ্কের মধ্যে 10,000 মাছ। এই 10,000 মাছের জন্য যদি আপনি পুকুরে চাষ করতেন, প্রতিদিন এখন পার ডে ওর খাবার প্রয়োজন হতো 10 কেজি প্রত্যেক দিন। আর সেই জায়গায় আমার খাবার লাগছে মাত্র 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি, অর্থাৎ আপনার এই যে 7.5 কেজির মতো কম বলছেন, এই খাবারটা কম লাগছে। তো এক্ষেত্রে তো আপনি এই ট্যাঙ্কিতে যে আকারে মাছ আছে, এই মাছটা বাজারে এখন সেল করলে কত অ্যামাউন্ট পেতে পারেন? আমার যদি এখানে 500 কেজি মাছ হয়, তাহলে প্রায় 90 থেকে 1 লাখ টাকা বিক্রি করা যাবে। এটা হচ্ছে ক্যাটফিশের বর্তমান রেটই এরকম। বর্তমানে আমার রেটটা আমি যেটা পাইছি আর কি, এটা কম বেশি হতে পারে। এটা যদি লোকাল বাজারে বিক্রি করেন আরও বেশি পাবেন। লোকাল বাজারে গেলে এটা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। তা এটার আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ট্যাঙ্কি সেট আপ খরচ টোটালে বাদ দিয়ে কত খরচ হয় বায়োফ্লকের জন্য? আমি সচরাচর বলবো একেবারে সহজ হিসাব, আপনি যেই মাছই পালেন, আপনি লালন পালন করেন, সর্বোচ্চ 100 টাকা কেজি বিক্রি করার একটা হিসাব নেবেন, যে আমি 100 টাকা বিক্রি করব, সেখান থেকে আমি লাভ বের করব। আপনি 200 টাকা করেন, 300 টাকা করেন, যেটা করেন সেটা পরের হিসাব, কিন্তু আগে 100 টাকার হিসাব করে আপনাকে মাছ পালতে হবে, যে আমি 100 টাকা বিক্রি করে আমি এখান থেকে লাভ করতে পারবো কি না, তাহলে আপনি বায়োফ্লক করতে পারবেন। এর বেশি প্রয়োজন নাই। আর ওর পরে যা বিক্রি করবেন সেটা অন্য হিসাবে চলে যাবে, সেটা আপনি এক্সট্রা ইনকাম হবে। আচ্ছা, 100 টাকা বিক্রি করলে, সাপোজ 100 টাকা 1 কেজি মাছ বিক্রি হলো, সেক্ষেত্রে কত টাকা খরচ হয়? 100 বায়োফ্লকের জন্য 50% খরচ। 50% খরচ। আমার এই মাছটা রেট আছে 175 টাকা কেজি পাইকারি দরে, যা এটা লোকাল বাজারে আপনার 200-250 টাকা কেজি হয় বিক্রি হবে, 300 টাকা বিক্রি হবে। সেটা ওরা যা করুক, কেন আমি লোকাল বাজারে এত মাছ বিক্রি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর তার জন্য আমার বড় ধরনের পার্টি ধরতে হবে, তাদেরকে একটা সুযোগ সুবিধা দিতে হবে, তারা যেন এই মাছটা নিয়ে বিক্রি করে তাদের ক্যারিং করে তাদের একটা মুনাফা আসে। আমার থেকে 5 লাখ টাকা মাছ কিনবে, সে তো 1-1.5 লাখ টাকা লাভ করতে চাবে অবশ্যই, তার থেকে নিয়ে আরেকজন লাভ করবে, এটা 2-3 হাত হবে। এই জন্য আমাকে কমই ছাড়তে হবে। অর্থাৎ আপনার এখানে 50% যদি ট্যাঙ্কির খরচ বাদ দেই, তাহলে 50% লাভ আসে। ট্যাঙ্ক তো এটা আপনার মূল পুঁজি, এটাকে আপনি হিসাব করতে পারবেন না। সেটা তারপরে একটা পার্সেন্ট, প্রত্যেক হারভেস্টিং একটা পার্সেন্ট, 10%, 20% খরচটা নিয়ে আসবে। আপনার খাবারের খরচ আছে, মোলাসিসের খরচ আছে, ওয়ার্কারের খরচ আছে, বিদ্যুৎ বিল, জায়গা ভাড়া, আপনি নিজেরা হোক আর পরের হোক, এটা জায়গা ভাড়া অবশ্যই আছে, সেটাকে ধরতে হবে। ধরে আপনি সেইগুলোকে ক্যালকুলেশন করে মাত্র 50% খরচ। আপনি অলরেডি, আমরা জানি যে 2বার হারভেস্টিং করেছেন, তো অলরেডি কি আপনার এখানে যে সেট আপ আছে 8টি ট্যাঙ্কি? 8টি ট্যাঙ্কি, এবং আরও আপনি সাইডে বাড়াবেন, শেডও অনেক বড় শেড করেছেন। তো এই খরচটা কি টোটাল আসছে না? আমার এখন পর্যন্ত পুরোটা আসেনি। আমি 7 লাখ টাকার মতো মাছ বিক্রি করেছি এই পর্যন্ত 2বারে। তো আমার 2বারে মোটামুটি, প্রথমবার অতটা কাঙ্ক্ষিত ফল আসেনি, মোটামুটি আসছে। দ্বিতীয়বার আমার প্রায় 70% ফলাফল আসছে। আর তৃতীয়বার আমি এখন যে 100% মাশাআল্লাহ আশাবাদী যে আমার মূলধন তো চলেই আসবে, তার থেকে মোটামুটি ইনকাম আমার আরও চলে আসবে বেশি। কেন এখন আমার এই ট্যাঙ্কে 500 থেকে 600 কেজি মাছ উৎপাদন সম্ভব আল্লাহর রহমতে। যা এই বাজার দর বর্তমানে যদি আমি 175 টাকা করে বিক্রি করি, 500 কেজি মাছ আসবে প্রায় 90,000 টাকার মতো। আর যদি একটা 60 গ্রাম 70 গ্রাম করতে পারি, তাহলে আমার 1 লাখ ছাড়িয়ে যাবে। তার অর্থ যে আপনি কিন্তু প্রথমবার থেকে দ্বিতীয়বার ভালো রেজাল্ট করছেন, দ্বিতীয়বার থেকে তৃতীয়বার আরো ভালো রেজাল্ট হচ্ছে বা আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে তৃতীয়বার চলে আসছে। জি ইনশাআল্লাহ। এর অর্থ যে প্রথমবার একটু শিখছেন, দ্বিতীয়বার আরেকটু শিখছেন, এখন মোটামুটি আপনার সম্পূর্ণটা শেখা হয়ে গেছে। আমরা যখন শুরু করছি আসলে আমাদের গাইড দেওয়ার মতো তেমন লোক ছিল না, হ্যাঁ আমাদের গাইড দেওয়ার মতো তেমন লোক ছিল না, তার জন্য আমাদের একটু কষ্ট হয়েছে। কিন্তু এখন যেহেতু আমাদেরটা আমরা নিজেরা শিখে গেছি, তার জন্য আমাদের সমস্যা হচ্ছে না। জি জি, ধন্যবাদ রিপন ভাইকে। তো আমাদের ট্যাঙ্কি সেটআপ থেকে শুরু করে সব কিছু আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন রিপন ভাই, এজন্য রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের পক্ষ থেকে। আর আমার দর্শকরা ইনশাল্লাহ আপনার কাছে অনেকেই পরামর্শ চাবেন, তাদেরকে সুপরামর্শ দিবেন। আর আপনারা যারা হয়তোবা প্রথমবার কিছুটা ভুল হয়েছে, দ্বিতীয়বারে আরেকটু শিখবেন, তো রিপন ভাইও কিন্তু এত বড় সেটআপ, সে কিন্তু সাকসেসফুল না হলে এত বড় সেটআপ নিয়ে তিনি আগাতেন না। এখনও দেখলেন যে প্রত্যেকটা ট্যাঙ্কিতেই মাছ আছে, ভরপুর মাছ রয়েছে, এবং সে হয়তোবা আর কিছুদিনের ভিতরে হারভেস্টিং করবেন। তো হারভেস্টিং পর্বটা আমরা ইনশাল্লাহ দেখাবো, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।